আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে প্রশিক্ষণ সামগ্রী দুই নম্বর সপ্তম শ্রেণির বেঙ্গলি ভিডিওটা নিয়ে আসলাম বেঙ্গলি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি তোমরা বেঙ্গুলি সকল প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে এবং লিখতেও পারবে এই ভিডিওটা দেখার সাথে সাথে সবাই সবার সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি বাজিয়ে দেবে যদি বেল আইকনটি না বাজাও তাহলে পরে এই ভিডিওগুলো তোমরা আর খুঁজে পাবে না বিষয় বাংলা পাঠ নং নয় ষষ্ঠ শ্রেণীর জনা অমল ও দুই অমল এবং দুই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে ঠিক আছে প্রথম কি বলেছে দেখো অর্থ শব্দ আর অর্থ লেখ ঠিক আছে প্রথম কী আছে আশ্রিত কি হবে শরণাগত হবে ভার কি হবে ওজন হবে স্বাধীনতা কি হবে স্বতন্ত্র হবে দুই যে দই বিক্রি করে দধির বাঘ দইয়ের ভার বহনের জষ্টি কবিরাজ কি হবে বৈদ্য হাঁক কি হবে জুড়ে ডাকা লোকসান কি হবে ক্ষতি গ্রন্থাকার কি হবে ভাড়ার ঘর অন্যের জিনিস নিজের কাজের জন্য নেওয়া ঠিক আছে দেখো এখানে হাবাচক নাবাচক এবং প্রশ্নসূচক তিনটা বাক্য তোমাদের করে দিয়েছে বলেছে উপরের বাক্যগুলা দেখে আরও তিনটা তিনটা বাক্য গ্রহণ করতে দেখো আমি তোমাদের আরও তিনটে তিনটা বাক্য গ্রহণ করে দিয়েছি কয় নম্বর মানে হাবাজক রমেন বাবু জীবন বিজ্ঞান পড়ান আমাদের প্রধান শিক্ষক মহাশয় ভালো মানুষ ট্রেনে যথাসময়ে স্টেশনে পৌঁছল তারপরে কি লিখবে না আমাদের পথ নেই আর এ কলমে লেখা যায় না এখনও ছেলেটা বাড়ি ফেরেনি ঠিক আছে তারপরে প্রশ্ন সূচক বা প্রশ্ন মত বাক্য এক নম্বর কি লিখেছি আমরা গাছে কি আম হয় দিবে লাস্টে ছেলেটা কেমন পড়াশোনা করছে লাস্টে কোয়েশন মার্ক দিবে কোয়েল কাল কোথায় যাবে এটা কোয়েশন মার্ক দেবে ঠিক আছে এরকমভাবে তোমরা সুন্দর করে লিখে নেবে দেখো তারপরে কি হবে পথে পথে দেশে দেশে জনে জনে হাসি হাসি ঘরে ঘরে এটা বলেছে পথে পথে দেশে দেশে জনে জনে হাসি হাসি ঘরে ঘরে ক নম্বর কি বলেছে জোড়া শব্দ ব্যবহার করে বাক্য রচনা করার জন্য দেখো আমি করেছি পথে 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 সে ঘুরে বেড়ায় দেশে 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 করোনা মহামারী ছড়িয়ে পড়েছে তারপরে জনে 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 সবাই টিকাকরণ করা হয় ঠিক আছে হাসি হাসি রমেন এবং সুমেন সবসময় হাসি হাসি থাকেন ঘরে ঘরে বিকারি ঘরে ঘরেই ভিক্ষা করেন এরকমভাবে তোমরা বাক্য রচনা করো তারপরে এরকম দু দুবার ব্যবহার করা আর দশটি শব্দ লেখা শব্দ লেখার জন্য বলেছে ঝুড়ি লিখেছি শীতকাল চোখে চোখে হেসে হেসে খাওয়া খাওয়া পর বস্তা বস্তা হাই হাই হারে হারে হাসতে হাসতে এরকমভাবে তোমরা লিখবে দোষটা তারপরে চার নম্বরটা বলেছে শব্দ কানে কানে অর্থ লেখার জন্য শ্রুতিকটু বাক্য গঠন করার তার এমন অষ্টহাসি সকলে কানে কানে লাগে সেই এরকম দিয়েছে কান কান উঠা শ্রুতিগুছর হওয়া রোমেন এর কথা কানে উঠল কান কাটা লজ্জাহীন লোকটা কান কাটা স্বভাবের কান যাওয়া কানে যাওয়া শুনতে পাওয়া মাস্টার মশাই কথা কানে যাওয়া গেল ঠিক আছে তারপরে খাওয়া খাওয়া মানে মার খাওয়া প্রহার চুরটি ধরা পড়ে উত্তম মধ্য মার খেলো ধাপ খাওয়া মানিয়ে চলা বিয়ের পর রোমেনের বউ খাপ খাইয়া খাইয়ে চলল তারপরে চাকুরি খাওয়া বরখাস্ত হওয়া অফিসের চুরির দায়ে রমেনের চাকরি খাওয়া গেল তারপরে লিখবে কি ছোট ছোট কথা কথা গুরুত্বহীন কথা মানে রামের কথায় কোনো কাজ নেই শৈশব সুমেন ছোটবেলা খুব ভালো ছেলে ছিল তারপরে ছোটো করা হীন প্রমাণ করা রীতা সুমেনকে কে করে ছাড়লো এম এ ধরনের আরও পাঁচটি ভিন্নার্থ শব্দ অর্থ লিখবে দেখো আমি লিখে দিয়েছি অঙ্ক দেখো অঙ্ক একটা একটা লিখেছি অঙ্ক অঙ্ক মানে গণিত যুথি অঙ্কে কাঁচা অঙ্ক সংখ্যা টাকার অঙ্ক কত হবে লাস্টে কোয়েশন মার্ক দেবে অঙ্ক মানে রেখা অঙ্কপাত করে সাদা খাতাটি নষ্ট করো না ঠিক আছে তারপরে দুই নম্বর লিখেছি অর্থ অর্থ মানে টাকা করি অর্থের অর্থেই অনর্থের মূল অর্থ মানে উদ্দেশ্য আমার কাছে আসার অর্থ কি লাস্টে কোয়েশন মার দিবে অর্থ অর্থ উপার্জনে সহায়ক ধান ভারতবর্ষে অর্থকারী ফসল উঠা উঠা মানে উদিত হওয়া পূর্ব দিগন্তে সূর্য উঠছে রক্ত লাল রক্ত লাল ঠিক আছে উঠা মানে জাগা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাও উঠা মানে আরোহণ হন পর্বত শৃঙ্গে উঠা খুবই কষ্ট চার নম্বর দেখো কথা কথা অনুরোধ আমার পক্ষে তোমার কথা রাখা অসম্ভব কথা মানে প্রসঙ্গ কাজের কথা বলেই তুমি চুপ করে থাকো তারপরে কথা অঙ্গীকার করা কথা দিয়ে কখনো কথা ভঙ্গ করো না কাজ কাজ মানে পাঁচ নম্বরটা লেগেছে কাজ লেগেছে কাজ মানে চাকরি দায়িত্বহীনতার জন্য তার কাজটি গেছে তারপরে কাজ হলো সুফল তোমার উপদেশে আমার বড়ই কাজ হয়েছে কাজ মানে কারুকার্য পাথরের উপর কি অপূর্ব কাজ এরকম করে আমি পাঁচটা লিখেছি তোমরাও সেম টু সেম লিখে নেবে কপি করে কপিতে ঠিক আছে দেখো প্রচার প্রশ্ন কী বলেছে সত্যিকারের স্বাধীনতা বলতে কী বুঝো তোমার নিজের ভাষায় লিখো দেখো আমি আমার নিজের ভাষায় লিখেছি তোমরা তোমরা নিজের ভাষায় লিখবে সত্যিকারের স্বাধীনতা অর্থ যা খুশি করা বা স্বেচ্ছাচারিতা নয় অপরের কাজে কোনো রকম হস্তক্ষেপ না করে নিজের কাজ করা করার অধিকারকে বোঝায় স্বাধীনতা ইংরেজি প্রতিশব্দ শব্দ ল্যাটিন শব্দ লিভার থেকে এসেছে লিভার শব্দর অর্থ স্বাধীন বা মুক্ত সুতরাং উৎপত্তির দিক থেকে স্বাধীনতা বলতে যা খুশি তাই করার অধিকারকেই বোঝায় অতএব স্বাধীনতা হলো এমন এক ধরনের সুযোগ সুবিধা যা দ্বারা কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের চরম বিকাশ সাধন করতে সক্ষম মানুষ জীবনে স্বাধীনতার প্রয়োজনীয়তা অপরিসীম স্বাধীনতা না থাকলে মানুষ দাসে পরিণত হয় স্বাধীনতা মানুষের জীবনকে নিরাপদ এবং মর্যাদা সম্পূর্ণ করে স্বাধীনতা ব্যক্তির জীবনে শান্তি উন্নতি কল্যাণ বয়ে আনে ব্যক্তির স্বাধীনত্বের বিকাশ এবং সৃজনশীল কাজের জন্য স্বাধীনতা প্রয়োজন সমাজ রাষ্ট্র ধর্ম কর্ম সকল ক্ষেত্রেই সত্যিকারের স্বাধীনতা প্রয়োজন এটা হলো তোমাদের ক্লাস সেভেনের সম্পূর্ণ বাংলা ভিডিও এই ভিডিওটা দেখার সাথে সাথে সবার সাথে কিন্তু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে তাহলেই আরও নতুন নতুন তোমাদের ভিডিও আসলে প্রথমেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন এসে যাবে এবং তোমরা সঠিক মতে সবার প্রথম দেখতে পাবে